আমি দেখব না, আমি খুলব না। শিরিন কই? শিরিন? আপনি শিরিনকে চেনেন কিভাবে? হারামজাদা, তুই শিরিনকে উঠাই নিয়ে গেছস না? না, কখনো না। শিরিনকে আমি উঠে নেব কেন? সে আমার নার্স। বিশ্বাস না হইলে আমার ক্লিনিকে গিয়ে দেখেন। তোর আর বাচ্চা হয়েছে, কি নাম রাখছ? সুলতান? আমি তো বিয়ে করি না, বাচ্চা হবে কোথা থেকে? কি তুই শিরিনকে বিবাহ করিস না? ইচ্ছা দিছস? দুই হাত দিয়া তোর তলার টিপ্পা মার। কাছে আয়। এখনো বসে আছো, ফাঁস নাও নাই? নিয়াম কেমনে? সব প্রস্তুত, আপনি যেন এখন নিয়াল। ও, আমার জন্যই তাহলে অপেক্ষা করতেছিল। জেমিয়া যাও, আপনি এসে শেষ কথাটা বলবেন, শুনব, তারপর আরাম করে ফাঁস নিয়ে ফেলবো। আমি আবার তোমার কি শেষ কথা বলবো? একটু পরে যে ফাঁস নেবে তারে শেষ কথা বলবেন না। বিদায়। আর কিছু কইতেন না? আল্লাহ হাফেজ। আর গুড বাই। ইংরেজিতে বললাম। এই তো ইংরেজি আমিও জানি, আমার বাঘেরাও জানে। মিয়া শাহ, আপনার কথা শুনানে লেগে মন ডান চান করতেছে, বলেন কি বলবেন? পাখি গাধা জানি কোথাকার। কি? তোমার জন্য এইটাই আমার শেষ কথা। মিয়া শাহ, মরার উপর খারাপ গা দিয়েছি। গা কি খুব বেশি লেগেছে? লেগেছে মানে অকরে কলিজা ছিদ্র হয়ে বাইরে গেছে। ভালো হয়েছে। এটা আপনি ভালো কইন কেমন করে? যতবার আপনি পাখি গাঁদা কইন ততবার আমার কলিজা ছিদ্র হয়ে যায়। এত ছিদ্র কলিজা নিয়ে আসো কি করে? আসি আর কই, নিয়ে আসা যেন তো লাশ হয়ে বেঁচে আছি। আয়নাল, আর বেশি দেরি করো না, ফাঁস নিয়ে ফেলো। মির্জা বাড়িতে জ্যাম তোলাস বেশিক্ষণ চললে লোকজনের জান আর বাকি থাকবে না, তখন হবে আর একদিন। তোমাকে দেখতে দলে দলে লোক চলে আসবে। নিয়ে আলপাম নিয়ে আসা। নিয়ে যা। আবার কি কলমির কথা একটা কিছু কই? আমার জন্য কি আপনার একটু খারাপ লাগে না? লাগে তো, এই যে বিরাট আফসোস হচ্ছে, কলমির বিয়েতে তুমি থাকবে না। এত বড় আয়োজন নিজ চোখে দেখে যেতে পারতেছ না? দেখনি পালা, সহ্য করতাম পারতাম না। মিয়া সাহাব, আমার ফাঁস নেওয়ার কথা বিবেচনা করে রাখি, কলমিকে আমার সাথে বিবাহ দেওয়া যায় না। আগে ফাঁস নাও, তারপর বিবেচনা করে দেখ। আমি ফাঁস নেওয়ার পর বিবেচনা করবেন? জি, বুঝছি। আপনি আমার লগে মস্করা করতেছেন। পাখি গাধা জানি কোথাকার। রাহাম নাই দিব, অক্ষর অনেক ফাঁস দিয়াল। কি হয়েছে ডাক্তার? কি যে হয়েছে বুঝতে পারতেছি না। মানে? সুলতান সাহেবের ঘরে এসে দেখলাম উনি শুয়ে আছেন, হঠাৎ করে উঠে বসলেন, আমাকে কিছু আবোল তাবোল কথা বলে উনি আবার শুয়ে পড়লেন, মনে হয় জ্ঞান হারিয়েছে। মনে হয় বলতেছেন কেন? কাছে গিয়ে দেখেন সত্যি সত্যি জ্ঞান হারিয়েছে কিনা। এতক্ষণ ধরে সে চেষ্টাই করতেছিলাম কিন্তু কাছে যেতে পারি নাই। কেন? সাহসের অভাব। মিয়া সাহেব, আমি সজ্জন মানুষ, এরকম ভয়ঙ্কর মানুষের মুখোমুখি হতে ভয় পাই। তাই বলে ঘুমন্ত মানুষকেও ভয় পাবেন? ঘুমন্ত কিংবা জাগ্রত, বাঘ যেমন বাঘই থাকে এরা তেমনই। ওরে বাবা, এরকম ভয়ঙ্কর মানুষ আমি জীবনে দেখিনি।
আপনার মতো এত ভীতু ডাক্তারও আমি আগে কখনো দেখিনি। প্রতিটি মানুষই ভীতু মিয়া সাহেব, কেউ প্রকাশ করে কেউ করে। তবে আপনি বোধহয় একটু বেশিই ভীতু। তা বলতে পারেন। আমি আসি, যান রোগী দেখেন। সুলতান সাহেব কে? জি আমি। কে? বহরম মিয়া। ওস্তাদ, এক লগে তিনডারে কুফাইছি, এক কুফে একটার কল্লা ফালাই দিছি, আর তুইটার এক হাত করে কাইটা দিছি। এই যে হাত আর এই যে কল্লা। বাবা রে বাবা। কে রে তুই? চশমা কাঁদেন না? তাইলে কে? ট্যাগরা কবির। বসছে তুই কানা ববি। মিয়া সাহেব, উনি ওসব কি বলে? কথা বলবেন না, যা বলছে শুনে যান। জি আচ্ছা। কানা ববি, এক পুষে তোর কান কাটছিলাম না, তোর কাটা কান ওস্তাদ রে দেখা। কি হইল দেখা? ফুল তোর মাথার ঢাক না। মিয়া সাহেব, যা করতে বলতেছে করেন। আমার নিরাপত্তার কি হবে? আমি তো আছি, চিন্তিত হবেন না। ফুল, তোর রান যে কাইটটা দিছি সেইটা ওস্তাদ রে দেখা। মিয়া সাহেব, এইবার ওস্তাদ, কানা ববি একটা সাপ, আপনার পিঠে ছুরি মারব ওস্তাদ। ওই কানা ববি, দূরে সর ওস্তাদ, ওস্তাদ ছুরি মারব ওস্তাদ। ওরে বাবা, বাসা গেল। প্যান খুলতে হলে কি হতো? ঘটনা জটিল মনে হতেছে। ভালো করে একটু নাড়িটা দেখেন। এখনই দেখব? আবার যদি জেগে ওঠে? ঘুরে আসবে, আমি আছি। জি। সত্যি কথা কও তো, আমার এত তাড়াতাড়ি বিয়ে দিতে চাও কেন? শুনছিস নি কথা? তুই কোন ছোট মানুষ, তোর সমান বয়সী মায় গোবরে দুই তিনটা ফুলাবান তাহে। গরিব মানুষ, কোথায় যে বইতে দেই, খাড়েই বসেন। হোয়াট ইজ ইট, গড় দোয়ার বিষয় না, সদাই ভালো হইলে বাজার দিয়া কি করুন। আমার একটাই গড়, ভালাই হয়েছে,
নিজের চোখে সব দেখা যান। ঘর তো আর আমি বিবাহ করব না, মেয়েরে দেখা, মেয়ে পছন্দ হইলে হোয়াট রেজিটি, বিবাহ ফাইনাল। জি জি, এই যে আমার একমাত্র মাইয়া সুরভি। মেয়েরে দেখবো কি করে, এত বড় ঘুমটা, হোয়াট রেজিটি, ঘুমটা সরাও। কি অবস্থা? প্রেশার তো আপনার ঠিকই আছে, সবকিছু নর্মাল। কেমনে কই নর্মাল, আপনার মেশিন ঠিক আছে তো? ঠিক আছে, 100% ঠিক আছে। ডাক্তার সাহেব, আপনি আমার একলার বেজার মাপ জুইন, এটা আমার বাঘের অভিমান করেছে। শুনছেন না কেমন গিজির মিজির করে উঠছে? আপনার পাখির অভিমান করেছে? জি ডাক্তার সাহেব, আপনার একটা গোপন কথা কই, বাঘের আমার নাম ধরে ডাকে, ইজ্জতের সাথে মামা বলে ডাকে। আপনার পাখির আপনারে মামা বলে ডাকে? অবশ্যই ডাকে, কেমন করে ডাকে শুনবেন? আইনাল মামা, আইনাল মামা। কি বলেন যে এই ধরনের কথা আমি আগে কখনো শুনিনি। ডাক্তার সাহেব দেন আমার ফাঁকির আর পেজার মাপি। এটা কি করে সম্ভব? কেন সম্ভব হইত না? কেন মানুষের পেজার থাকলে ফাঁকির আর পেজার নাই? পাখিদের পেশার আছে কিনা আমার জানা নাই। এটাই জানুন না, আপনি কেমন ডাক্তার? আমার কাজ মানুষের চিকিৎসা করা, পশু পাখির না, সেজন্য আলাদা ডাক্তার আছে। এই তো আমি জানি, তো এক ডাক্তার তো সবারই ডাক্তার। না, আলাদা আলাদা। ও আচ্ছা, আপনি ফাঁস দেবেন কখন? নিয়ে আলবাম। তার আগে সব ঠিক আছে কিনা একবার পরীক্ষা করে নিয়েছেন? কি পরীক্ষা করব? দড়ি বাঁধা ঠিক আছে কিনা, ফাঁস বাঁধা শক্তপোক্ত হয়েছে কিনা? দেখছি সবই ঠিক আছে। ভালো, আমি অবশ্য জীবনে কোনো দিন ফাঁসি দেওয়া দেখি নাই, এটি একটি বিরল ঘটনা। আনন্দ হচ্ছে আজ আমি একটি বিরল ঘটনা দেখব। আমি ফাঁসি দিয়ে মারা যাব আর আপনার আনন্দ হচ্ছে? একটু বেশি মনে হইতেছে, জীবনে কখনো দেখি নাই তো। এই তো হইতো না, আপনার সামনে আমি বাজে দিয়াম। কেন? আমি বলে মরে যাই কষ্টে, আর আপনি এর মধ্যে আনন্দ খুঁজুন। না 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 সাহেব, বিষয়টা তা না, আমি ধরে নিচ্ছি আপনি আমার সাবজেক্ট, আপনি কীভাবে ফাঁস দেবেন বিষয়টা আমি গভীরভাবে পর্যবেক্ষণ করব। এরকম বিষয় পর্যবেক্ষণ করা এর আগে কোনো ডাক্তারের সৌভাগ্য হয়েছে কিনা আমার জানা নাই। শুনে নারায়ণ সাহেব, আমি যদি এই ঘটনার মাধ্যমে নতুন কোনো তথ্য পেয়ে যাই যা ডাক্তারি বিষয়ে উপকারে আসতে পারে, তাহলে আপনার নাম মেডিকেল ইতিহাসে শত সহস্র বছর বেঁচে থাকবে। ঘটনা কি সত্য? জি সত্য। আমার নাম যে লেখবাই, আমার পুরো নাম জানু? জি না। আইনাল বই ভালো করে মনে রাখবে, আইনাল আমার নাম, বইরাম রাখ। তোমা তোরার আবার কি? ডাক্তার সাহেব আমার পাখি আবদার করেছে, আমার নামের সাথে তার নামও লিখতে। সেটা সম্ভব হবে কিনা আমি জানি না, তবে আমি চেষ্টা করব। ভালো করে চেষ্টা করি। আসেন, কীভাবে ফাঁস দেবেন পুরো বিষয়টা আমাকে দেখানো। পরে দিবেন দুল ফালা অপ করে ডাক্তার একবার বলবাই দেখতে পারি বিরল অভিজ্ঞতা।